আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও তারিফ ওই রব্বুল আলমিনের দরবারে, যে রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ রেখে নেক হায়াত দান করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে উপস্থিত হওয়ার মতো তৌফিক এনায়েত করেছেন। ওই মনিবের দরবারে আমরা সকলেই কালেমাতুল শুকর আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ, দরুদ শরীফ প্রেরণ করি সাইয়েদুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমার দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানে কথা, তিনি একটি কথা বলেছেন যে সূর্য যখন উদিত হয় এই উদিত হওয়ার সময়গুলোকে দিন বলা হয়, আর এই দিনের ভিতরে সবচাইতে উত্তম দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনে উপস্থিত করেছেন সবচাইতে উত্তম জায়গাতে, সবচাইতে উত্তম জায়গাতে। সেই উত্তম জায়গাতে আমরা এসে উপস্থিত হয়েছি, এজন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে আরও একবার শুক্রিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের। আর এই আলহামদুলিল্লাহ দিয়ে আল্লাহ তাআলা একটি সুরা নাজিল করেছেন, সুরা ফাতিহা। আমরা প্রত্যেক সলাতে এই সুরা ফাতিহা কি পাঠ করি। আল্লাহ রব্বুল আলমিন এই সুরাটা পরিপূর্ণভাবে নাজিল করেছেন, পরিপূর্ণভাবে একটি সুরায় নাজিল হয়েছে, সেটি হলো সুরা ফাতিহা। সেই সুরা ফাতিহা থেকে কিছু আলোচনা করব, আর খুতবায় আমি একটি আলোচনা আয়াতে নেছি সুরা দোহার, সেখান থেকে আপনাদের কিছু আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم রব্বুল আলামিন এই একটি সূরায় নাজিল করেছেন পরিপূর্ণভাবে। সূরাটির নাম হলো সূরা ফাতিহা। এই সূরাটা যখন নাজিল হয় তখন শয়তান কান্না করেছিল। শয়তান কি করেছিল? শয়তান কান্না করে দিয়েছিল, কারণ এই সূরার ফজিলত অনেক অনেক বেশি। প্রথম দিকে আল্লাহ তাআলার নিজের জন্য, আল্লাহ তাআলার নিজের জন্য আমরা প্রশংসা করতেছি। প্রথম দিকে আল্লাহ তাআলা বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আমি রব্বুল আলামিনের। একটা মানুষের কাছে যখন আমি আপনি কোনো কিছু চাইব, পাওয়ার আকাঙ্ক্ষা করব, তখন আমি যদি তার ভালো গুণগুলো, তার ভালো কাজগুলো বা তার প্রশংসা যদি করি, তার দিলটা কি হয়ে যাবে? নরম হয়ে যাবে, তার দিলটা নরম হয়ে যাবে। তখন আপনাকে কি করবে? আস্তে আস্তে ভালোবাসতে শুরু করবে। ঠিক তেমনিভাবে আল্লাহর কাছে যখন আমরা কোনো কিছু চাইব, তখন আল্লাহকে আগে তার বরাত্ব, তার প্রশংসা, তাকে খুশি করতে হবে সর্বপ্রথম।
আল্লাহ তাআলা সেটা আমাদেরকে শিখা দিচ্ছেন এবং কোরআনের আয়াত নাজিল করতেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন আর-রহমানির রহিম, পরম দয়াময় রব তিনি, ওনার চাইতে বড় দয়ালু বড় রব আর দুনিয়াতে কেউ নাই। আসমান এবং জমিনের যেই মালিক যেই অধিপতি তার চাইতে দয়াবান আর কেউ নাই, সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের মুখ দিয়ে বলাচ্ছেন, তার প্রশংসা বের করতেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরও একটি বড় কথা আমাদের মুখ থেকে বের করে নিচ্ছেন, সেটি হলো মালিকি ইয়াউমিদ্দিন। আমরা বলতেছি আই রব, আপনি বিচার দিনের মালিক, মালিকি ইয়াউমিদ্দিন, ওই দিনের মালিক যেই দিনটাতে আমার আপনার কর্মফলকে হিসাব নিকাশকে সম্পাদন করা হবে। এই দিন সম্পর্কে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত নাজিল হয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এই দিনটা এত ভয়াবহ দিন হবে যে ভাই ভাইকে চিনবে না, সন্তান তার পিতামাতাদেরকে চিনবে না, এমন অবস্থা হয়ে যাবে যে সবাই ইয়া নাফসি করতে থাকবে, আর আবার আপনার নবী জনমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলবেন ইয়া হাবলি উম্মতি। এই দিনের কথা আমরা বলতেছি আর রব আপনি এত বড় যে বিচার দিনের মালিক আপনি। এরপরে আল্লাহ তাআলা বল কাছে আমরা চাইতেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। রব্বুল আলামিন, আমরা দুনিয়ার কোনো মানুষের নয়, কোনো পশু পাখির নয়, আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলাকে আমরা কি বলতেছি যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আপনার ইবাদত করতেছি, আপনার কাছে সাহায্য চাইতেছি। এমনিতেই দুনিয়ার নিয়ম আছে, যার কাজ করবে তার থেকেই পারিশ্রমিক তুমি নিবে। আল্লাহ রাব্বুল আলামিনও বলতেছেন তোমরা আমার ইবাদত করো, আমার কাছেই চাও, প্রার্থনা করো, আমার কাছে চাও। এই আয়াতে আল্লাহ তাআলা দুটি অপশন করেছেন, একটা হলো তার ইবাদত করতে হবে আর তার কাছে চাইতে হবে। এখন চিন্তা হলো যে আমি কী চাইব, এখন আমি কী চাইব, আমার এই ছোট্ট ব্রেনে আমার ছোট্ট মাথায় কী এমন আছে যে চাওয়ার মতো, আমার আকলে আমার বিবেকে না ধরলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, কী জানিয়েছেন? আল্লাহ তাআলা বলতেছেন সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, তোমরা আমার কাছে সরল সঠিক পথ চাও, সরল সঠিক পথ। সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন। সরল সঠিক পথ চাও, যেই পথটা চাও, যেটা আল্লাহকে বলতেছে আল্লাহ সরল সঠিক পথ দেন, এমন পথ যেই পথে আপনার প্রিয় ব্যক্তিদেরকে আপনি চালিয়েছেন, এমন পথ নয় ওয়ালাদ্বাল্লিন, গোমরাহি পথভ্রষ্ট জাহান্নামী ইহুদি খ্রিস্টান নাসারা ইসলাম ধর্মের বাইরে যত মানুষ আছে, যত প্রকার মানুষ আছে, এদের থেকে আপনি আমাদেরকে পৃথক রাখেন এবং যাদেরকে আপনি কবুল করেছেন ওই সকল পথ আমাদেরকে দান করেন। এরপরে আমরা আল্লাহর কাছে আল্লাহ তাআলা বলতেছেন যে রসুল বলেছে যে তোমরা এই সূরা ফাতিহার শেষে বলো কি আমিন। আমিন মানে কি? কবুল করো আল্লাহ, এটা একটি দোয়া। আর এই সূরাটা যখন নাজিল হয় কান্না করেছিল সে কে? শয়তান। শয়তান কান্না করে দিয়েছিল, কারণ এর ফজিলত অনেক বেশি।
আর এটা এমন একটি দোয়া যা আমরা প্রতিনিয়ত করতেছি আল্লাহর কাছে, কিন্তু বাস্তব জীবনে পরিবর্তন আমাদের হচ্ছে না। মূল কারণ হলো কি বলতেছি আমরা নিজেরাও বুঝতেছি না, ইমাম সাহেব পড়তেছে কোরআন আমরা বুঝতেছি না। বুঝার চেষ্টা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সূরা ফাতিহার যে কথাগুলো আমরা বলি এগুলো বুঝার তৌফিক দান করেন সকলে, আল্লাহুম্মা আমিন। আরেকটি আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা দোহা, এই সূরা দোহাতে আল্লাহ রাব্বুল আলামিন কি এমন বলেছেন যেটাকে আমাদেরকে বলা হয়েছে যে কোনো মানুষ যদি টেনশন পেরেশানি হতাশাগ্রস্ত থাকে তাহলে সেই ব্যক্তি যেন সূরা দোহা বেশি বেশি পাঠ করে, আর এই সূরা দোহার থেকে যেন সে বেশি বেশি নিজেকে তৈরি করতে পারে। এই দোহাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল করা হয়েছিল। এই দোহাটা সূরা দোহাটা এমন অবস্থাতে নাজিল করা হয়েছিল যে বলা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করতেছেন সুবে সাদিকের, শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে বলতেছেন এই সূরাটা এজন্য নাজিল হয়েছিল এক মহিলা এসে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন হে মুহাম্মদ, তোমাকে তো আমি আজ কয়েকটি রাত ইবাদতের জন্য বের হতে দেখতেছি না, তোমার থেকে তোমার শয়তানটা কি বিতাড়িত হয়ে গেছে, সেরে চলে গিয়েছে? নাউজুবিল্লাহ মিন যালিক। এই শয়তান বলতে বোঝাইছে কাকে? আল্লাহকে বোঝাইছে আর জিব্রাইল আলাইহিসসালামকে বোঝাইছে। কিন্তু আরেকটি বর্ণনা এসেছে যে মুশরিকরা বলতে শুরু করলো তোমার আল্লাহ কি তোমাকে পরিত্যাগ করেছে নাকি না, তোমার আল্লাহ তোমাকে ছেড়ে চলে গিয়েছে কিনা, যে তুমি যে রাতে ইবাদত করতে রাত জাগরণ করতে এটা তো কয়েকদিন দেখতেছি না। তার মানে কি রসুলের যখন দুঃখ কষ্ট টেনশন পেরেশানি এই সময়ে মুশরিকরা বেদয়ীন যারা ছিল তারা রসুলকে ঠাট্টা বিদ্রোপ করতেছে, আল্লাহ তাআলা তাকে কি করতেছেন সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা, সেই রাতের কসম নিঝুম রাত, এই রাতের কসম, এই রাতের পরে যে সকালটা হয় এই সকালের কসম। আল্লাহ তাআলা বলতেছেন যে এই সকালে দ্বীনের আলো প্রজ্বলিত হবে, সুবহানাল্লাহ। মানে সময় যখন অন্ধকার যখন বেশি হয় সূর্যটা তখন কি হয় উদিত হওয়ার সময় হয়ে যায়, সকাল হওয়ার সময় হয়ে যায়। ঠিক তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক কষ্ট হচ্ছে, কিছুদিন ওহি বন্ধ রয়েছে, জিব্রাইল আলাইহিস সালাম আসতেছে না, এমন সময়ে মুশরিকরা রাসূলকে নিয়ে ঠাট্টা বিদ্রোপ করতেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা দিচ্ছেন। দুনিয়াতে আমরা কষ্ট পেলে আমরা আমাদের প্রিয় মানুষদের কাছে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় মানুষ বলতে পিতামাতা দুইজনের কেউ কিন্তু ছিলেন না সেই সময়। সেই কথাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হে নবী আপনি তাদেরকে বলে দেন আপনার রব আপনাকে পরিত্যাগ করে যায় নাই, এমন কি অসন্তুষ্ট হয় নাই, সুবহানাল্লাহ। সান্ত্বনা দিচ্ছেন তিনি কে? সান্ত্বনা দিচ্ছেন স্বয়ং রব্বুল আলামিন। সেই রব এখনো আছে কি না? এখনো আছে। এজন্য কোরআন থেকে শিক্ষা নিতে হবে, আমি যখন বিপদে পড়ব আমার পাশে দুনিয়ার কেউ না থাকলে আছে কে তিনি কে? আল্লাহ তাআলা আছেন। আল্লাহ তাআলা আমার নবীকে আপনার নবীকে যেভাবে সাহায্য করেছেন আপনাকে আমাকে কি করবে না? অবশ্যই করবে, যদি আমরা কোরআনকে মানতে পারি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, হে নবী আপনার বর্তমান সময়ের চাইতে আপনার অতীতের যে সময়টা বর্তমানে যে সময়টা এই সময়ের চাইতে আপনার ভবিষ্যৎ সুন্দর হবে, সুবহানাল্লাহ। পূর্ববর্তী সময়ের চাইতে বর্তমান সময়ের চাইতে পরবর্তী সময়
পূর্ববর্তী চাইতে পরবর্তী সময়টা কি হবে? সুন্দর হবে। মুফাসসিরগণ বলতেছে যে এই পূর্ববর্তী আর পরবর্তী সময় বলতে বোঝানো হয়েছে দুনিয়া এবং আখেরাত। মানে একটা মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে হাজার কষ্ট দিবে, যন্ত্রণা দিবে, পরীক্ষা করবে, একাকিত্ব আপনার কষ্ট হবে, আপনি যখন ইসলাম মানবেন পরিপূর্ণভাবে বা হকের উপরে থাকবেন, হারাম কোনো কাজ করবেন না, হালাল কাজের সাথে জড়িত থাকবেন, নিজে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন, এক কথায় রবের একদম পূর্ণাঙ্গ আনুগত্য যখন করতে লাগবেন, আপনি যখন ইসলামে পরিপূর্ণ দাখিল হয়ে যাবেন, প্রবেশ করে ফেলবেন, তখন আপনাকে কষ্ট এসে চেপে ধরবে। এই কষ্টটা দুনিয়ার ক্ষণিকের জন্য, এরপরে আপনাকে যেই পরবর্তী সময় আখেরাত, এই আখেরাতে আল্লাহ তাআলা আপনাদেরকে দাখিল করবেন জান্নাতে, সুবহানাল্লাহ। সেই কথাই মুফাসসির বলতেছেন যে দুনিয়ার চাইতে তোমার আখেরাত সুন্দর হবে, সুবহানাল্লাহ। এটাই আমাদেরকে আল্লাহ তাআলা স্বয়ং সান্ত্বনা দিচ্ছেন। দুনিয়াতে মুমিন ব্যক্তির বা একটা সত্যবাদী ব্যক্তির অনেক কষ্ট, অনেক কষ্ট। সে কিন্তু চাইলেই গুনার কাজ করতে পারতেছে না, কারণ তুমি যারা পরিমাণ যদি কোনো পাপের কাজ করো, পাপে লিপ্ত হও, এটাও তোমাকে দেখানো হবে। আর তোমরা যদি যারা পরিমাণ নেক আমল করো, ভালো আমল করো, এটাও কিয়ামতের ময়দানে তোমার সামনে পেশ করা হবে। ইকরা কিতাবাকা কাফা বিনফসিকা ইয়াউমা আলাইকুম হাসিবা, সেই দিন বলা হবে এই নাও তোমার কিতাব, তোমার কিতাব পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। তখন আমি দেখতে পাবো যে এই ছোট্ট যারা পরিমাণ গুনাহ করেছি এটাও লিপিবদ্ধ আছে। যারা বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছিলেন সরিষার দানা, আমাদের তো আছে এই সরিষার দানা 70 ভাগ করলে যেটা হয় এটা হলো জাররা। এই জাররা আর বর্তমানে 1400 বছর আগে এই কথা রসুল সাহাবিদেরকে বলেছিলেন, আর বর্তমান জামানায় বৈজ্ঞানিকরা বলতেছে যে জাররা এমন একটা জিনিস যা মেশিন ছাড়া, মাইক্রোসফট একটা মেশিন, এই মেশিন ছাড়া দেখা অসম্ভব। তার মানে কত ছোট একটি জিনিস, এই ছোট্ট জিনিসের সমপরিমাণ গুনাহ যদি আমি করি সেটাও আমাকে দেখানো হবে, আর যদি সওয়াব আদায় করি তাহলে এটাও আমাকে দেখানো হবে। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন যে দুনিয়াতে তোমার হাজার কষ্ট থাকবে, কারণ তুমি তো হালালের উপরে চলতে যাচ্ছ, হালাল সম্পর্ক করতে যাচ্ছ, হালালের উপর ইনকাম করতে যাচ্ছ, তোমার কষ্ট হবে। আর এই কষ্টের পরে তোমাকে যেই আখেরাতে উঠতে হবে, বিচার দিনে উঠতে হবে, এই বিচারের পরে তোমাকে যা দেওয়া হবে তা এত বিশাল হবে যে তুমি খুশি হয়ে যাবে, সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ তাআলা বলতেছেন আর অচিরেই তোমার রব তোমাকে এমন কিছু দান করবেন যা পেয়ে তুমি সন্তুষ্ট হয়ে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমাকে তোমার রব অচিরেই এমন কিছু দান করবে যা তুমি পেলে সন্তুষ্ট হয়ে যাবে, সুবহানাল্লাহ। সময় সংকীর্ণ, আমি এখানে ইতি টানতেছি। আমাদেরকে আল্লাহ তাআলা গাইডলাইন হিসেবে একটি কোরআন দিয়েছেন, এই কোরআনটা যদি আমি আপনি ফলো করি, আমার যত কষ্টই থাকুক, যত দুঃখই থাকুক, যত বিপদই থাকুক, এই বিপদ থেকে রক্ষা করার গাইডলাইন রাস্তা কোরআন বের করে দিবে। এজন্য কোরআনটাকে মানতে হবে, কোরআনটাকে বুঝতে হবে, কোরআনটাকে পড়তে হবে। আর আমি আপনি কিয়ামতের ময়দানে গিয়ে এমন কথা বলতে পারবো না, আল্লাহ আমি মূর্খ ছিলাম, আল্লাহ আমার সময় পাইনি, আমার সময় হয়নি, আল্লাহ আপনাকে ধরে বসবে, আল্লামাহুল বায়ান, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে তোমাকে তো বায়ান দিয়েছিলাম, আকল দিয়েছিলাম, বুদ্ধি দিয়েছিলাম, সময় দিয়েছিলাম, কী করেছো, কোন কাজে ব্যয় করেছো,
এজন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন পড়া এবং বোঝার তৌফিক দান করেন। এবং আমরা যখন হতাশাগ্রস্ত হয়ে পড়ি, যখন টেনশন পেরেশানির ভিতরে পড়ে যাই, আমার আশেপাশে কোনো সাহায্য করার কোনো মানুষ থাকে না, তখন এই সূরা দোহাটা বেশি বেশি পাঠ করবেন, বাংলা অর্থটা পড়বেন, দেখবেন শান্তি পাবেন। কারণ কোরআনটা আমার আপনার জন্য হেদায়েতের বাণী, এটা আমাকে আপনাকে শান্তি দিবে। দুনিয়ার কোনো মিউজিক আপনাকে শান্তি দিতে পারবে না, দুনিয়ার কোনো ফিল্ম, দুনিয়ার কোনো ভিডিও বলেন বা কোনো কথা বলেন, কোনো মানুষের কথা বলেন, কেউ আপনাকে শান্তি দিতে পারবে না। শান্তি যিনি দিবেন তিনি কে? আল্লাহ তাআলা। এজন্য আসুন আমরা আল্লাহর দিকে ফিরে আসি এবং হালাল পথে থেকে সব কিছু করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সহ আমাদের সবাইকে কবুল করে নেন সকলে। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।